সংসদে ভাষণ দেওয়ার সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক সংসদ সদস্য। ইতিমধ্যে এমন কীর্তি নিয়ে শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। অস্ট্রেলিয়ায় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন সংসদ সদস্য নেইথান ল্যাম্বার্ট। তবে এ সময় তিনি জানান, আপাতত তার সঙ্গে কোনো আংটি নেই। বুধবার 8ই মার্চ পার্লামেন্টের উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় এ প্রস্তাব তিনি দেন। ব্যস্ত সংসদে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত। এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে। এরপরই ল্যাম্বার্ট বলেন, আমি এই মুহূর্তে আংটিটা আনিনি, কেননা এখানে কোনো প্রপোজ দেওয়ার অনুমতি নেই, কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। রাতে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ার পর মিনিট দশেক সময়ের মধ্যেই ওটা বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে আমার। ল্যাম্বার্ট ও নোয়া লিভ ইন সম্পর্কে রয়েছেন, তাদের দুটি সন্তানও রয়েছে, কিন্তু একসঙ্গে থাকলেও এতদিন তারা বিয়ে করেননি।